আসসালামু আলাইকুম সম্মানিত গাইস, আমরা কিছুক্ষণ পূর্বে একটা ভিডিও দেখলাম। এক মাথক, তিনি মাদ্রাসা থেকে তিনি রাস্তা দিয়ে তার বাসায় যাচ্ছিল, ওই সময় পুলিশ তাকে গ্রেপ্তার করতে চান। সে বারবার বলছে, স্যার স্যার স্যার, আমি মাদ্রাসার একজন শিক্ষক, মাদ্রাসার একজন টিচার, আমি বাসায় যাচ্ছি। পুলিশ ভাই কোনো কথা শুনছে না, কিন্তু দেখেন যদি আমাদের দাড়ি যদি দাড়ি রাখলে যদি পুলিশ আমাদেরকে মনে করে আমরা জামাত শিবির, মাথায় টুপি থাকলে যদি মনে করে আমরা জামাত শিবির, তাহলে আমরা সাধারণ মানুষ আমরা কিভাবে বাঁচব, আমরা সাধারণ মানুষ কিভাবে চলবো রাস্তাঘাটে, যদি দাড়ি টুপি থাকলে যদি জামাত শিবির মনে হয়। দেখেন অনেক আমার মা বোনেরাও অনেক কথা বললেন, সেখানে অনেক লোক জমা হলো, তাদের সামনে বললেন যে হুজুরটা আসলে একজন মাদ্রাসার শিক্ষক, তিনি একজন মাদ্রাসার টিচার। এই নিয়ে দেখেন অনেক মহিলা অনেক কথা বললেন যে আমাদের ছেলে সন্তানকে তো মাদ্রাসা পড়তেই দেওয়া যাবে না, যদি মাদ্রাসা পড়ায় তাহলে যদি তাদেরকে জামাত শিবির বলে, আর আমি তাহলে তো আমার ছেলে সন্তানকে আমরা নিরাপত্তা রাখতে পারবো না, তাহলে আমাদের আমার ছেলে সন্তানকে বাসায় থেকে তারা গ্রেপ্তার করবে। দেখেন এই নিয়ে তারা কঠিন হুঙ্কার দিলেন।